হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি শেয়ার করছি সবজি খিচুড়ির রেসিপি। শীতের নানান রকম সবজি সেদ্ধ চাল দিয়ে আজকের খিচুড়িটা আমি তৈরি করেছি। বানাতে কিন্তু ভীষণই সহজ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আপনারা দুপুরে লাঞ্চে কিংবা রাতের ডিনারে অবশ্যই বানাতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমার রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই ডাল নিয়ে নেব। এখানে আমি দু রকমের ডাল নিয়ে নিচ্ছি, মুগ ডাল আর মটরের ডাল, দুটো মিলে প্রায় আমি 300 গ্রাম মতো ডাল নিয়েছি। তো ডাল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভাজতে হবে। দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ভাজলে গন্ধটা আরও ভালো আসে। তো এখন জল দিয়ে 3 সিটি দিয়ে নেব আমি, লাগলে আরও একটা দেবো, 3 থেকে 4 সিটি দিয়ে নেব। ততক্ষণে সবজি কেটে নেব। তো এর জন্যই আমি অনেক ধরনের সবজি নিয়েছি, নিয়েছি মিষ্টি কুমড়ো, ছিম। তো এখন এক এক করে সব সবজিগুলো কেটে নেব। শীতকালে কিন্তু বাজারে প্রচুর ভ্যারাইটি সবজি পাওয়া যায়, দেখতেও বেশ ভালো লাগে। এখানে আমি আরও অনেক ভ্যারাইটি সবজি নিয়েছি, নিয়েছি গাজর, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, কড়াইশুঁটি আর নতুন আলু। তো এক এক করে সবজিগুলো কেটে নেব আর পরিষ্কার করে কিন্তু ধুতে হবে সবজিগুলো। এদিকে আমি 300 গ্রাম চাল নিয়েছি আর পেস্ট করে রেখেছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আগেই। তো কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আলু ফুলকপিগুলো আগে একটু ভেজে নেব, যেহেতু এগুলো একটু ভাজতে টাইম লাগে তাই আলু ফুলকপিগুলো আগে একটু ভেজে নিতে হবে। তো এখানে এখন দিয়ে দেব হলুদ, লবণটা এখন আমি দেব না, লবণটা বাকি সবজিগুলো যখন দিয়ে দেব তখন আমি লবণটা দেব। এদিকে নারকেলটাও কুচি কুচি করে কেটে নেব, আর নারকেলটা কিন্তু একদম উপরের চামড়া আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো এখন কেটে নেব। তো এটাও মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এখন বাকি সবজিগুলো আমি এতে অ্যাড করে দেব। তারপরে দিয়ে দেব আমি লবণ, লবণটা এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে কিন্তু আমি জলটা অলরেডি আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো। সবজিটা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা। তো মশলা এখানে আমি অর্ধেকটা দিচ্ছি, বাকিটা আমি খিচুড়ির মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। তো এইভাবে প্রায় 5 মিনিট মতো আমাকে কষাতে হবে। খুব বেশি কিন্তু সবজিটা কষানো লাগবে না, যেহেতু আমি খিচুড়িতে দিয়ে দেব তাই ওখানেই আমি বাকিটা সেদ্ধ করে নেব। এখন দেখে নেব ভাতটা সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা, ভাতটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এখন এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। ডালটা আপনারা আগে এইভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু রান্না করতে ভীষণই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা মোটামুটি কিছুটা হয়ে এসেছে, এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেব মশলা, যেই মশলাটা আমার বাকি ছিল সেই মশলাটা এখানে আমি পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে একটু তেলে ভেজে দিতে পারেন, আমার থেকে এইভাবে ডাইরেক্ট দিলে বেশি ভালো লাগে তাই আমি এইভাবেই দিচ্ছি। এবার বাকি যেই সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেই সবজিটা এটা আমি দিয়ে দেব। চাল আর ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সবজিটা দেবেন, না হলে কিন্তু একদম পুরো গলে যাবে। তো একটু ভালো করে মিশিয়ে নেব, আর কিন্তু ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তারপরে দিয়ে দেব হলুদ, হলুদ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে উপরে দলা পেকে যাবে। তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব, তারপরে ফোড়নের জন্য রেডি করব। তো কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল, 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব ফোড়নে গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দেব তেজপাতা,
একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব নারকেল। কুচনো নারকেলটা আমার বেশ ভালো লাগে, আপনাদের কাছে যদি না ভালো লেগে থাকে তাহলে না দিলেও চলবে। তো এইভাবে প্রায় আমাকে মিনিট দুয়েক মতো একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। নারকেলটা একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে দারুণ লাগে। তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, তো এবার সম্বারটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমে রেখেছিলাম, না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর কিন্তু ঘন ঘন নাড়াতে হবে। এখন এতে দিয়ে দেব চিনি, চিনিটা এখানে আমি 1 চামচ দিয়েছি। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ঘি, ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, খিচুড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় ঘিটা দিলে। তো এই পর্যায়ে মোটামুটি আমাকে আরও মিনিট দুয়েক মতো জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমেই ভালো করে ফুটিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। রাতের ডিনারে কিংবা দুপুরবেলায় লাঞ্চে অবশ্যই চটপট বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নিয়ে আসবো এরকম নতুন নিত্য রেসিপি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ।